2023 শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে এবং লটারির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে মেরিট লিস্টে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এবং যারা ওই মেরিট লিস্ট থেকে ভর্তি হবে না তাদের জায়গা পূরণ করার জন্য একটা ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ওয়েটিং লিস্ট যদি ফার্স্ট ওয়েটিং লিস্টের মাধ্যমে সেই মেরিট পজিশনে যারা ভর্তি হবে না তাদের জায়গা পূরণ হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় ওয়েটিং লিস্ট দেওয়া হবে এই জন্য এটা ফার্স্ট ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে সেকেন্ড ওয়েটিং লিস্টও দেবে কিনা এটি নিয়ে আপনাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন রয়েছে আসলে আমরা বিগত দিনে দেখেছি যে সেকেন্ড কোনো মেরিট লিস্ট আর দেওয়া হয় না ওয়েটিং লিস্ট আর দেওয়া হয় না সেকেন্ড ওয়েটিং লিস্ট দেওয়ার দরকার হয় না ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকেই মেরিট লিস্টের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো পূরণ করা হয়ে থাকে এখন কথা হচ্ছে কীভাবে এই ওয়েটিং লিস্ট আপনি দেখবেন ওয়েটিং লিস্টে আপনার রেজাল্ট রয়েছে কি না সেগুলো আপনি কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি আমরা ভিডিওটি শুরু করব তার আগে আমরা আমাদের এই বিডিটেক ওয়ার্ল্ড চ্যানেলে বিভিন্ন রকম ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি যে ভিডিওগুলো আপনি আসলে ইউটিউবে খুব বেশি চ্যানেলে পাবেন না আমরা একদমই অন্যরকম ভিডিও পাবলিশ করি যেগুলো আসলে একদমই ইউনিক হয়ে থাকে তাই আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা গণিত অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড আইসিটি অলিম্পিয়াড থেকে শুরু করে এমন এমন কিছু ভিডিও পাবলিশ করি যেগুলো আসলে খুব বেশি ইউটিউবে পাওয়া যায় না আপনার সন্তানের জন্য উপকারী শিক্ষার্থীদের জন্য উপকারী এরকম ভিডিও আমরা বেশি পাবলিশ করে থাকি তো যাই হোক কীভাবে আপনি ওয়েটিং লিস্ট দেখবেন সেটি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিওর দ্বিতীয় অংশে আপনাদের জন্য ডকটাইম অ্যাপসের একটা অফার রয়েছে আশা করি ভিডিওর দ্বিতীয় অংশটা আপনারা দেখবেন এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ডকটাইম অ্যাপসটা ডাউনলোড করবেন করে আপনি সেই ডকটাইম অ্যাপসে ডাক্তার দেখানোর সার্ভিসটা গ্রহণ করবেন ওয়েটিং লিস্ট দেখার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে ব্রাউজারে প্রবেশ করে আপনার লিখতে হবে অ্যাড্রেস বারে gsa.teletalk.com.bd এই কথাটা লিখতে হবে এই কথাটা লেখার পরে এরপরে আপনি এই জায়গাটিতে সরকারি বিদ্যালয়ের ফলাফল এই জায়গাটিতে আপনারা চলে আসবেন আসার পর এই যেখান থেকে দেখুন মেরিট লিস্ট আপনার সন্তান যদি মেরিট লিস্টে চান্স পায় তাহলে অবশ্যই মেরিট লিস্টে আপনি দেখবেন যদি কারো মেরিট লিস্ট দেখা না হয় তাহলে অবশ্যই আগে মেরিট লিস্ট দেখে নেবেন মেরিট লিস্টে চান্স পেয়েছে কিনা যখন মেরিট লিস্টে চান্স পাবে না তখন আপনি ফার্স্ট ওয়েটিং লিস্ট এই জায়গাটিতে ক্লিক করবেন এবং এই জায়গাটিতে ক্লিক করার পরে আপনি আপনার ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে যদি চান্স পায় তাহলে এখানে দেখাবে যে আপনি চান্স পেয়েছেন আর যদি চান্স না পায় সেক্ষেত্রে দেখাবে দুঃখিত আপনি চান্স পাননি যেমন আমি এখান থেকে কয়েকটা ইউজার আইডি দেখছি দেখুন এগুলো কিন্তু একটাও চান্স পায়নি তাহলে যে চান্স পাবে তার কিন্তু এখানে চলে আসবে যে অভিনন্দন আপনি চান্স পেয়েছেন সুযোগ পেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এখন চলুন আমরা ডকটাইম অ্যাপসের অফারটা দেখি ডকটাইম একটি অত্যন্ত চমৎকার একটা অ্যাপস ডাক্তার দেখানো অ্যাপস বাংলাদেশের যে বিখ্যাত ডাক্তার যারা রয়েছেন খুব ভালো মানের ডাক্তার যারা রয়েছেন তাদেরকে আপনি এখানে খুব সহজেই দেখাতে পারবেন এবং তাদের রেট এখানে দেওয়া আছে যে 210 টাকা এরপরে ওনার রেট হচ্ছে 210 টাকা এবং কে কোন বিষয়ের ডাক্তার সেটাও আপনি খুব সহজে এখান থেকে নির্বাচন করতে পারবেন এই যে দেখুন এখান থেকে জেনারেল ফিজিশিয়ান গাইনোকোলজি পেডিয়াট্রিক্স ডার্মাটোলজি এরকম করে আপনি প্রত্যেকটা বিভাগের ডাক্তারকে এখানে দেখতে পাবেন এবং অনলাইনে যারা রয়েছেন তাদেরকে দেখতে পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনি 200 পয়েন্ট পাবেন এবং যখনই আপনি এই সেবাটা গ্রহণ করবেন তখন আপনি এই 200 পয়েন্ট থেকে আপনি টাকার পরিবর্তে সেই 200 পয়েন্ট থেকে আপনি ব্যবহার করতে পারবেন 75% এবং এখানে টাকার অ্যামাউন্টটা কিন্তু দেওয়া আছে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ওষুধও কেনার অপশন রয়েছে আপনি ইচ্ছে করলে এখানে ওষুধ কিনতে পারবেন এই যে দেখুন ঔষধ এই অপশনটিতে আপনি ক্লিক করলে এখান থেকে ওষুধ কিনতে পারবেন এখানে অনেক রকমের ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিওডোরেন্ট স্প্রে ইত্যাদি সব কিছু এখানে রয়েছে আশা করব আপনারা এখান থেকে সেই যে ওষুধপত্রগুলো আছে বা যে সেবাগুলো এখানে রয়েছে আপনি কিন্তু এখান থেকে ডায়াগনস্টিক টেস্ট আপনি এখান থেকে করাতে পারবেন বিভিন্ন রকম টেস্টের মূল্য এখানে দেওয়া আছে ইত্যাদি সব কিছু এখানে রয়েছে সুতরাং আপনার সন্তান যদি মেরিট লিস্টে চান্স না পায় বা ওয়েটিং লিস্টেও চান্স না পায় একদমই দুশ্চিন্তা করবেন না আপনার যে অসুখ বিসুখ রয়েছে আপনার পরিবারের সদস্যদের যে অসুখ বিসুখ রয়েছে সেগুলোর ডাক্তার আপনি দেখে এর মাধ্যমে খুব সহজেই এখন দেখাতে পারবেন আশা করি এই সেবাটা আপনি পরিষেবাটা গ্রহণ করবেন এবং আপনি এবং আপনার সন্তান এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন কারণ আসলে সুযোগ পাওয়ার থেকে কোনো স্কুলে চান্স পাওয়ার থেকে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করছি আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ